বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী ইস্তাহারে তিনি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকে কিন্তু তিনি সেটি পাস করিয়ে নিয়েছেন। তা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে কি, কারা করতে পারবে, আবেদন কিভাবে করবে, কাদের মাধ্যমে করবে, কত টাকা পর্যন্ত পাওয়া যাবে ক্রেডিট, এবং এছাড়াও কত পার্সেন্ট তাদেরকে দিতে হবে, এই নিয়ে আমাদের কিন্তু আজকে আলোচনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ক্রেডিট কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেই দিয়েছিল। তার আজকে সেই অফিসিয়াল ভিডিওই তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে। এছাড়াও আমাদের computer.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে এই ধরনের নোটিফিকেশন যেন ফার্দার না বাদ যায়। তা বন্ধুরা, তোমরা দেখো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল ক্যাবিনেটে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সেখানে বলেই দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনটে প্রজেক্ট নিয়ে তিনি কাজ করেছেন প্রথম ক্যাবিনেট বৈঠকে। তার মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিন্তু একটি বড় অংশের কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি হলো, মুখ্যমন্ত্রী বলেন যে ছাত্রছাত্রীদের 10 বছর সময় দেওয়া হবে, চাকরি পেয়ে আস্তে আস্তে অর্থাৎ মাত্র 4% সুদে ঋণ পরিশোধের সুযোগ থাকবে, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে এটি বিশেষ সহায়ক হবে। এছাড়াও তিনি ঘোষণা করেন বাংলার যুবলোকদের স্বাবলম্বী করার ক্ষেত্রে সকল যোগ্য পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। এই কার্ডের মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা ঋণ পাবে, পরে রাজ্য সরকারকে 4% হিসাবে তাদেরকে কিন্তু এই ঋণ মুকুব মানে দিতে হবে। এই ঋণ কিন্তু আস্তে আস্তে 4% যোগ হয়ে কিন্তু তাদেরকে কিন্তু দিতে হবে। আর এছাড়াও তারা কিন্তু এই ঋণটি পরিশোধ করার জন্য কিন্তু 10 বছর পর্যন্ত টাইম পাবে। ব্যাপারটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোনো দেখা গেলো পড়াশোনার একটা বড় পড়াশোনার ক্ষেত্রে বড় অ্যামাউন্ট টাকা লাগবে, সেখান থেকে এই টাকাটায় ইউজ করে সেটি কিন্তু আবার তারা পরবর্তীকালে যখন তারা চাকরি পেয়ে যাবে, তারা এই টাকাটি সঙ্গে 4% যে ইন্টারেস্ট যে টাকাটি নিয়েছেন সেই টাকাটি কিন্তু তাদেরকে শোধ করতে হবে। এখানে কিন্তু এখানে উল্লেখ করেই দেওয়া হয়েছে। এছাড়াও এই স্কিমটি সম্বন্ধে কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলেছেন, তার একটু আমরা বলছি যে এক্সপেক্টেড বেনিফিট অ্যারাউন্ড 1.6 crore ফ্যামিলি, 1.6 crore ফ্যামিলি কিন্তু ছেলে ও মেয়েরা কিন্তু এটি এই আয়ত্তে আসবে। এছাড়াও এটা বলা হয়েছে যে তাদেরকে কিন্তু এই যে ক্রেডিট কার্ডটা এই যে 10 লাখ টাকা লোন হিসেবে দেওয়া হবে, সেটি 4% অ্যালাউড ইজ দ্য রিপ্লেমেন্ট অপশন, অর্থাৎ যখন সে পেমেন্ট করবে তখন সে 4% হিসাবে তাকে কিন্তু এটি দিতে হবে। এটাও কিন্তু তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি আরও কি বলেছেন, তিনি এখানে বলেছেন যে হোয়াট ইজ দ্য ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড হিসাবে কীভাবে ইউজ করবে, যে গ্রোস তাদের 18.71 ইন 2017 অ্যাগেন্টি এখন ন্যাশনাল লেভেলে এখন 25.8% হয়ে গেছে, এবং এই স্কিমটি বিগত 5 বছর খুবই গুরুত্ব দেবে ছেলে ও মেয়েদের মধ্যে। এলিগেবিলিটি দেওয়া আছে যে বিলো এলিগেবিলিটি শুড বি ফাইন কম্পেয়ার দ্য স্টেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টেটের যারা স্টুডেন্ট তাদেরকে এই দেওয়া হবে। ইউ শুড বি ইন্ডিয়ান ভারতীয় হতে হবে, রেসিডেন্টলি ওয়েস্ট বেঙ্গল হতে হবে, ইওর এজ শুড বি 18 বছর বয়স হতে হবে, ইউ মাস্ট পাস 12 ক্লাস পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, অল অফ দ্য অ্যাবাভ এডুকেশন নিড বি সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, সমস্ত কিছু এডুকেশন যেটা পড়াশোনা সেটি যেন সিচুয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গলের হয়। এছাড়াও ডিগ্রি গ্রুপ হোল্ডাররা এটি নিতে পারে, এছাড়াও স্টার্টিং গ্র্যাজুয়েট, এছাড়াও গ্র্যাজুয়েট লেভেল কোর্স ও ফ্যাকাল্টি আর্টস সায়েন্স কমার্স এগুলো ক্ষেত্রে নিতে পারে, এছাড়াও হায়ার এডুকেশন MBA CA এসবের দিকে কিন্তু তারা এনরোল হতে পারে। এছাড়াও পার্সিং হায়ার এডুকেশনের জন্য রেকগনাইজড এজেন্সি বিহার গভর্নমেন্ট স্টেট আদার সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কেটসও কিন্তু এটি হতে হবে। ইও সেভিল এছাড়াও এটি বলা হয়েছে ফিনান্সিয়াল ব্যাপারে যে ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে সেটা সিভিল স্কোর ডিসাইডেড কিন্তু একটি ব্যাপার থেকে যাচ্ছে। ইফ ইউর সিভিল স্কোর ইজ 700 অর মোর দেন দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার উইল বি স্যাংশন ক্রেডিট কার্ড লিমিট, আর এটা কিন্তু এটাও বলে দেওয়া হয় যে সিভিল স্কোর যাদের 700-এর উপরে থাকবে মোর তখন কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার সেটি কিন্তু অ্যাপ্রুভ করবে। ডকুমেন্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্রুভ কোর্স স্ট্রাকচার দিতে হবে, যে তিনি যে কোর্সটি পড়াশোনা করবেন তার যে স্ট্রাকচারাল সেটি অতি অবশ্যই দিতে হবে, ফিস শিডিউলটা দিতে হবে, কত টাকা লাগছে, 2 পাসপোর্ট সাইজ ফটো লাগবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে, এছাড়াও হলো হায়ার পাসিং হায়ার সেকেন্ডারি
হায়ার্স এডুকেশনের জন্য যে ডকুমেন্ট সেটা লাগবে, ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ লাগবে, এছাড়াও প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অতি অবশ্যই লাগবে, এছাড়াও ফ্যামিলি যে ইনকামের যে ক্যাটাগরি, যে ফর্ম 16 ফ্যামিলি ইনকামের যে ক্রাইটেরিয়া সেটি কিন্তু অতি অবশ্যই লাগবে। আর ফার্দার বেনিফিট, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কী বেনিফিট থাকবে, সেখানে বেনিফিট থাকবে ইউ ক্যান গেট লোন অ্যামাউন্ট 20-10 লাখ, লোনের অ্যামাউন্ট হবে 10 লাখ পর্যন্ত, ইন্টারেস্ট রেট হবে 4%, এছাড়াও গভর্নমেন্ট ইন এক্সট্রিম কেস মে এক্সটেন্ড দি ওয়েভ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। গভর্নমেন্ট যদি মনে করে কোনো গুরুত্বপূর্ণ কেস, সেক্ষেত্রে এই যে ব্যালেন্সটা 10 লাখটা সেটা আরও বাড়াতে পারে। ক্রেডিট কার্ড রিপেমেন্ট উইভিং ওয়ান্স দ্য কোর্স কমপ্লিট অ্যান্ড ইউ সিকিউর এ জব। ক্রেডিট কার্ডটা দেওয়া হবে যাদেরকেই, যাদের জবের একটা কোনো সিকিউর থাকবে, যে কোর্স করলে জব পাওয়া যাবে তাদেরকে দেওয়া হবে। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের কভার থাকবে বিলো দ্য ফিস কভার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ফিস পেয়েবল টু কলেজ অ্যান্ড হোস্টেল, ফিসটা পেয়েবল করা যাবে শুধুমাত্র কলেজ হোস্টেলে, এক্সামিনেশন লাইব্রেরি অ্যান্ড ল্যাবরেটরি ফ্রি, আর হলো কসেন ফ্রি, বিল্ডিং ফান্ড রিফান্ডেবল, ডিফেন্স সাপোর্টেড ইনস্টিটিউট বিল, পারচেস অফ বুক, ইনস্টলমেন্ট, ইউনিফর্ম, পারচেস অফ কম্পিউটার অ্যান্ড রিজনেবল কস্ট, এছাড়াও কম্পিউটার লাইক স্টাডি ট্যুর, প্রজেক্ট উইথ এক্সেট্রা। এছাড়াও স্কলারশিপের ফিস ওয়েভ অ্যাভেলেবেল স্টুডেন্ট টু বি টেকেন দ্য ইন্ট্রু, স্কলারশিপের টাকাটা কিন্তু তারা এখানে ওয়েভ করতে পারে এখানে এই লোনের অ্যামাউন্টটা থেকে। আর এছাড়াও হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওয়েট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন আর অ্যাপ্লিকেশন প্রসেস স্টেট গভর্নমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট শ্যাল বি ইস্যু ডিটেল গাইডলাইন ফর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দ্য প্রসেস। ব্যাপার বলা হচ্ছে যে এটি এখন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের প্রসিডিওর মাধ্যমে আছে, এরপরে যখন রুলস রেজুলেশনটা তৈরি করা হবে বা গাইডলাইন তৈরি করা হবে তখন বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিআরবি টেক দ্য কমার্শিয়াল, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু প্রচুর ছেলে ও মেয়েরা কিন্তু সাহায্য হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন, আমরাও মনে করছি, অতি অবশ্যই একটি একটি ভালো প্রজেক্ট, বিস্তারিত আশা করি তোমাদেরকে একটু তুলে ধরতে পারলাম ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে। অবশ্যই তোমাদের কাছে এই জিনিসটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করতে যাও, এবছর উচ্চ মাধ্যমিক দেবে বা তাদের কাছে, অনেকের কাছে কিন্তু এরকম সামর্থ্য থাকে না, অনেকেই ফ্যামিলিগত প্রবলেম বা অনেক রকম প্রবলেমগত তো ব্যাপার তো অবশ্যই থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় বেনিফিট এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। আগামী জুন মাস থেকে, অর্থাৎ আজকে অলরেডি 27 তারিখ হয়ে গেল, 1 তারিখ পর থেকেই হয়তো এই জিনিসটি নিয়ে গাইডলাইন বেরিয়ে যাবে ও অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়ুয়া যারা এবছর পাস করবে তাদের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তারা বড় কিছু পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং, এমবিএ, সিএ, অনেক রকম কোর্স, হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে বা নার্সিং, যেখানে প্রচুর পরিমাণ টাকার একটি দরকার পড়ে, সেটি আশা করি এই ধরনের কোর্সে করার জন্য এটি একটি স্বাবলম্বী হয়ে উঠবে সবারই ক্ষেত্রে। বন্ধুরা, আশা করি ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে তোমাদেরকে বোঝাতে পারলাম বা একটু হলেও তোমরা উপকৃত হবে। আবার পরবর্তীকালে নতুন ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, সবাই সুস্থ থাকো, স্যানিটাইজার ইউজ করো, মুখে মাস্ক পরো, অবশ্যই আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো, ধন্যবাদ।